আর তোমরা গরুর দুধ খেও, কত বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আহমদ, বড় বিশ্বস্ত বিশ্বস্ত ডাক্তার, যেটা খাইতে বলছে ওটা খাইলে কোনো রোগ হবে, এমন বিশ্বস্ত নবী, যেটা খাইতে বলছে ওটা খাইলে ডাইরেক্ট অ্যাকশন। কালিজিরা খেতে বলতেন, মধু খেতে বলতেন, লাউ খেতেন, লাউ খেলে পেট যত ঠান্ডা থাকে পৃথিবীর কোন খাবার এত ঠান্ডা হয় না পেট, ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন, মেরাজের রাতে জিব্রাইল তিনটা মগ এনে আমার হাতে দিয়েছিল, এক মগের মধ্যে ছিল পানি, আর এক মগের মধ্যে ছিল মদ, আর একটা মগের মধ্যে ছিল দুধ, তিনটা দিয়ে আমার টেস্টিং শুরু করে দিয়েছিল। বাচ্চাদেরকে দুধ খাওয়া, অনেক মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে যায়, ডানু খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়, সিরালাক খাওয়ায়। কারণ মায়ের বুকের দুধের প্রথম যে দিক থেকে যে দুধটা বের হয় এটাকে বলে শাল দুধ। এই শাল দুধের মধ্যে অনেক ন্যাচারাল ভ্যাকসিন আছে, ডাক্তাররা বলেছে বাচ্চাদের ব্রেইন হাড্ডি শক্ত হওয়া, মেমোরি শার্প হওয়া, উত্তম আর উজ্জীবিত হওয়ার জন্য, সজীব আচরণের হওয়ার জন্য মায়ের বুকের দুধটা খুবই জরুরি, এটা অবশ্যই খাওয়াবে। আর এই মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ বাচ্চার জন্য প্রথম টিকাটা ফ্রি দিয়ে দিচ্ছে, বাচ্চার জন্য কিছু টিকা দেওয়া লাগে না, যক্ষা এটা সেটা, প্রথম টিকাটা ফ্রি, প্রথম টিকাটা আল্লাহ দিয়েছে মায়ের বুকের দুধের ভিতরে। এই জন্য নিজেরাও দুধ খাবো, বাচ্চাদেরকেও মায়ের বুকের দুধ খাওয়াইতে হবে, ঠিক কিনা? গরুর দুধের ভিতরে অনেক পুষ্টি আছে, হজম করতে পারলে অনেক পুষ্টি। আমরা যারা বেশি বেশি দুধ পান করি, আল্লাহ তুমি তৌফিক দান করো। তাহলে দুধের এই কথা কোরআনে যা আছে, সায়েন্স তাই বলছে, কোরআন বলছে 1500 বছর আগে, সায়েন্স এখন খালি ঘোষণা দিয়েছে বাচ্চাদের দুধ খাওয়ান, গরুর দুধ খান, এটা তো উপকার আছে। তার মানে এই প্রাণীকুলের ব্যাপারে প্রাণীবিদ্যার যে তথ্য, কোরআন আর বিজ্ঞান মিল আছে না নাই? এরপরে কোরআন বলেছে মধু খাও, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাম ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন থুম্মা কুলি মিন কুল্লি থামারাতি ফাসলুকি সুবুল রাব্বিকি দুলা شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون لقوم يتفكرون جدا شدر جنة এই মধুর মধ্যে আল্লাহ চিন্তা রেখে দিয়েছেন। আওহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ মধুরে মেসেজ পাঠাইছে। আমরা মোবাইলে কি পাঠাই? এই মেসেজ আমার মোবাইলে আসে, আমার বন্ধু আমারে পাঠাইলে আরেক জায়গায় যায়, শুধু আমি জানি। মৌমাছির আল্লাহ যেটা পাঠাইছে এটা মৌমাছি বুঝতে পেরেছে। আনি তাখিনি, আল্লাহ অর্ডার করার সময় নারী মৌমাছিকে বলেছে, এটা মুয়ান্নাসের ছিল। আপনারা যারা আরবি জানেন, আলেম ওলামা ইকরাম যারা এসেছেন তারা জানেন, ইত্তাখিদ এটা মুজাক্কার পুরুষের জন্য, ইত্তাখিনি মুয়ান্নাস নারীদের জন্য। আল্লাহ মৌমাছিকে যখন বলেছেন মৌচাকের বাসা বাঁধো, তখন আল্লাহ পুরুষ মৌমাছিরে বলে নাই, বলছে নারী মৌমাছিকে। কোন মৌমাছিকে? কার্ল ভন ফ্রেশ নামে একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী, এই সায়েন্টিস্ট গবেষণা করে দেখেছে মৌচাকের বাসার মধ্যে পুরো মৌমাছির সব কার্যক্রমের প্রধান যে থাকে এটা পুরুষ মৌমাছির, এটা নারী মৌমাছি। সুবহানাল্লাহ, এত আস্তে অস্ট্রিয়ান এই সায়েন্টিস্ট একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ, কিভাবে ফাসলুকি সুবুলা রব্বিকি দুলুলা, এইখানে মৌচাক, আর মধু আনতে যায় 5 মাইল দূরে, এরপরে আবার এই রাস্তাটা চিনে মৌমাছি যে আসে ওরে রাস্তা চিনে দেখে। আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন ইত্তাখিদি ঘর বানাও, আওহা রব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিদি বাইতা,
আমরা ডিল মানতে না পারি, কাছাকাছি নিচু জায়গায় মৌচাকের পাশে হইলে কোলামেটা কি করে, মধ্যে ঘর ধরে ডিল মারে না। আল্লাহ দেখেন কিভাবে সিক্রেট মেসেজ দিল যে নিচে তুমি তোমার মৌচাকটা করো না, উপরে বাবা আর আমার দেখা পথ অনুযায়ী তুমি মধু নিয়ে আসো। এটাকে বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্পরস। মধুটা তো ভালো কেন, এর কারণ মৌমাছি যখন পুষ্পরস বা ফ্লাওয়ার নেক্টার সে নিয়ে আসে, সে ফলের রস আনে, সে ফুলের রস আনে, সে বনাজি গাছ থেকে আনে, ঔষধি গাছ থেকে আনে, হার্বাল ট্রি থেকে আনে। এজন্য মধুর চেয়ে ঔষধি গুণ সম্পন্ন কোন ন্যাচারাল লিকুইড পানীয় পৃথিবীতে আবিষ্কার হয় নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাদের নতুন ইনভেনশন যতক্ষণ না না আসে বসে থাকতে হবে, কারণ তোমাদের কথা ফাইনাল না। বিজ্ঞানের সবচেয়ে বড় থিওরি যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল না, আর কোরআনের সবচেয়ে বড় থিওরি কোরআন যাই বলেছে তাই মনে থাকবে। এজন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বিজ্ঞান আর কোরআনে কোনো অমিল নেই, আছে শুধু মিল।